हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হ্যাপিনেস ফরএভার থেকে বলছি, সালমা জুমি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পাটিসাপটা পিঠা। তো এই পিঠা খেতে সবাই ভালোবাসে, তো কিভাবে খুব সহজে বানানো যায় এই পিঠা আজকে তাই দেখাবো আপনাদের। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিব লক্ষ্মী রাইস ফ্লাওয়ার, মানে চালের গুঁড়ি। আমাদের নিউইয়র্কে এই চালের গুঁড়িটা বেশ ভালো পাওয়া যায়, আমরা এটা দিয়েই সবসময় পিঠা বানিয়ে থাকি। মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়ি আমি এখানে নিয়ে নেব। এবার চালের গুঁড়ি তো নেওয়া হয়ে গেল, এখন এর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে হাফ অ্যান আওয়ারের মতো রেখে দেব। তো হাফ অ্যান আওয়ার পর দেখেন চালের গুঁড়াটা কেমন পানি শুষে নিয়েছে এবং শক্ত শক্ত হয়ে গেছে। তো এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। পাটিসাপটা পিঠা বানাতে আমার মা এক্সপার্ট, তাই আজকে আমি শুধু তাকে হেল্প করব। আমি আজ হেল্পার। আমি সবসময় ব্লেন্ডারের বড় জারটাই ব্যবহার করি, যেটা হয় একসাথে অনেকগুলো চালের গুঁড়ো ব্লেন্ড হয়ে যায়, ঝামেলা কম হয়। চালের গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করব, তাহলে এই পর্যায়ে সুন্দর মতো চালের গুঁড়াটা মিহি হয়ে যাবে। ফিরছি চালের গুঁড়া ব্লেন্ড করে নিয়ে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার চালের গুঁড়োগুলো সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে। আমি এখন নিয়ে নিব গুড়। গুড়টাকে রেডি করতে হবে, গুড়টাকে মেনলি গলাতে হবে। তো আমি নিয়ে নিয়েছি পাটালি গুড়, এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন গুড়টাকে রেডি করি। দেখতে পাচ্ছেন বড় একটি পাটালি গুড় নেওয়া হয়েছে, আর এই গুড়টাকে আমি এখন ওভেনে রেখে দেব। তো 2 মিনিটের জন্য ওকে ওভেনে দিয়ে দিব গলানোর জন্য। 1 মিনিট পর আমার গুড় গলে গেছে, তো দেখতেই পাচ্ছেন আমার গুড়টা। এখন আমরা মূল পিঠায় চলে যাব। এখানে একটি ব্যাটার তৈরি করা হয়েছে, ব্যাটারে সেই চালের গুঁড়া, গুড় আর সামান্য একটু লবণ দেওয়া হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন, এর চেয়ে পাতলা করা যাবে না, এর চেয়ে ঘনও করা যাবে না। নিয়ে নেব আমাদের সেই আগে থেকে বানিয়ে রাখা খিসাগুলো। এখন একটি পাত্রে তেল গ্রিস করে তার মধ্যে 2 চামচ ব্যাটার দিতে হবে। ব্যাটার দেওয়ার পরে প্যানটা একটু ভালো করে ঘুরিয়ে দিতে হবে, যেন ব্যাটারটা প্যানের চতুর্দিকে লেগে যায়, রুটির মতো একটা গোল শেপ হয়। পর্যায়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব পিঠাটার কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত। বাচ্চা পিঠার কাঁচা ভাবটা চলে গেছে, এখন আমার আম্মা খিসা রেডি করছে পিঠাতে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, দেখা যাচ্ছে আমার আম্মা খিসাগুলো দিয়ে দিল পিঠাটার মধ্যে। দেখেন ভিউয়ার্স, পিঠাটা কত সুন্দরভাবে হয়েছে, চারিদিকে ছোট ছোট ছিদ্র হয়েছে, তার মানে বুঝতেই হবে পিঠাটা সুন্দর মতো কুক হয়ে গেছে। এখন 1টি চামচ দিয়ে পিঠাটাকে আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে, যেন ভেঙে না যায়। এই কাজটা খুব সাবধানে করতে হবে। তো ভিউয়ার্স, এই হয়ে গেল আমার মার হাতের পাটিসাপটা পিঠা। দেখেন কত ইজি আর কি ইয়ামি, আমি তা সহ্য করতে পারছি না, আই ক্যান্ট ওয়েট। অলরেডি পিঠা খাওয়া শুরু করে দিয়েছি, আপনারাও এই শীতে গরম গরম পিঠা বানিয়ে খাওয়া শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। জানো আজ এই